পাতে ঢলে গেছে, ভালো করে দেখুন। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো, সকাল সকাল উঠে দেখছি মা পুজো করতে বসে গেছে। তো আমার গোপাল সোনাকে চান টান করিয়ে জামা পরিয়ে দিচ্ছে। তো আজকে সকাল সকাল মাই পুজো করবে। তো আজকে তোমরা জানো আজকে পিঠে পুলি খাওয়ার দিন। তো আজকে হচ্ছে পুষ না যাকে বলে, তো আমরা পুষ নাই বলি, সবাই পুষ না বলে। তো আজকে পুষ নার দিনে তো পিঠে পুলি খাওয়ার দিন। আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটাও। তো দেখো একবারে তোমাদের সাথে দুপুরে কি খাচ্ছি সেটাই তোমাদের শেয়ার করছি। তো আজকে দেখো আমাদের হচ্ছে বড়ির তরকারি আর হচ্ছে ডালের বড়া, এগুলো দিয়েই খাওয়া হবে দুপুরে। তো তারপরে দেখো পাশের বাড়ির একটা আমার দিদার মেয়ে, ও এসে আমাদের গোপাল ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে ওদের বাড়িতে। কারণ কিছুদিন হলো আমাদের বাড়িতে গোপাল পুজো করা যাবে না, মানে কোনো পুজোই করা যাবে না কিছু কারণের জন্য, সেটা আমি তোমাদের ভিডিওতে বলতে পারছি না। তো যাই হোক, সেই কারণে আমাদের বাড়িতে পিঠাপুলিও হবে না। তো আমাদের গোপাল ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে, তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে আমি কী বা দেখাবো, একজন আমাকে কমেন্ট করে বলেছিলো যে দিদি ভাই পিঠাপুলি বানানোর ভিডিও শেয়ার করো। তো আমাদের বাড়িতে যেহেতু পিঠাপুলি বানানোর কোনো ভিডিও মানে করতে পারবো না, কারণ বানাবে না, ওই জন্য করতে পারবো না। তো আমি চেষ্টা করবো, এই মানে আমার দিদার বাড়িতে পিঠাপুলি বানানো হবে, আমি বানিয়ে বানাবো, একটু হেল্প করব। তো আমি তো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো কী কী করবো না করবো সারাদিন তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব। তো দেখো এটা হচ্ছে আমাদের ছোট্ট গোপাল সোনা, আর এটা হচ্ছে দিদাদের গোপাল ঠাকুর, বড় সড়ো একটু দেখে বুঝতেই পারছো। তো আজ এখন থেকে এই দুই গোপাল ঠাকুর মিলে গল্প করবে দুই বন্ধু, এরা এরা দুজন এখন গল্প করবে। তো আজকে পিঠে পুলির ভিডিও এই দেখো তোমাদের নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে দিদাদের বাড়ি পিঠে বানাচ্ছিলাম। তো এগুলো হচ্ছে সিদ্ধ পুলি যাকে বলে, আমরা বলি এরকমই সিদ্ধ পুলি, এগুলো বানানো হয়ে গেছে। আর এগুলো হচ্ছে ভাজা পুলি বানাচ্ছি। তো আমিও বানাচ্ছিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এই পিঠাটা মানে এই পুলিটা আমি বানাচ্ছি, দেখে বুঝতেই পারছো এটা আমার হাত, এই পুলিটা আমি বানাচ্ছি, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো দেখো এই থালে মানে যে থালটা টেনে নিল সেই থালটাই দেখো যে কটা পুলি দেখতে পাচ্ছ অল্প কিছুটা, সে কটা সম্পূর্ণটাই আমি বানিয়েছি। তো দেখতেই পাচ্ছ, দেখো কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার বানানো। তোমরা দেখতেই পেলে যে হচ্ছে পিঠে পুলি বানাচ্ছিলাম, একটু হাতে হাতে করে দিচ্ছিলাম। তো এগুলো হচ্ছে দেখো আলপনা দিয়েছে দিদাদের বাড়িতেই। তো এগুলো হচ্ছে রাবণ এঁকেছে, আমরা এগুলো রাবণ বলি। তো এগুলো দেখো রাবণ এঁকেছে, এগুলো হচ্ছে আজকে আঁকলে কালকের দিন মানে পরের দিন হচ্ছে গলা কেটে দিতে হয় হাত দিয়ে, মানে জল দিয়ে কেটে দিয়ে চান করতে হয় পরের দিন সকালবেলা। তো খুব মজা হয় পিঠে পুলির খাওয়ার পরের দিনটা। তো যাই হোক, তো তোমাদের সাথে একটু একটু করে সম্পূর্ণটাই যেটুকু পারছি শেয়ার করছি। তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়িতে পিঠে হচ্ছে, পিঠা তো বলতে যেমন তেমন মানে এটা অন্য কোনো পিঠে নেই, এটা হচ্ছে পাটিসাপটা হচ্ছে ময়দা দিয়ে করছে, কারণ তোমাদেরকে বলেইছি সম্পূর্ণটা তোমাদের শেয়ার করছি না। তো বলেইছি যে আমাদের পিঠে পুলি খাওয়া হবে না এবার। তো এটা ময়দা দিয়ে গুলে ক্ষীর দিয়ে করছে পাটিসাপটা। তো চলো যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমাকে একজন খুব কমেন্ট করে বলছে যে অনু তুমি ভিডিওটা দাও, আমি আমি হচ্ছে ভিডিওটা দেখতে চাই পিঠে পুলি বানানোর। তো আমি ভাবলাম যে না, আমার ফ্যামিলি মেম্বার যেহেতু বলছে, আমার ইউটিউবে ফ্যামিলি মেম্বার, তো আমাকে তো ভিডিওটা দিতেই হবে।
তো না হলেও আমি চেষ্টা করছি ভিডিওটা দেওয়ার, তো তোমরা দেখো। আর এটা হচ্ছে পরের দিনকার বর্মাদের বাড়ি পিঠে পুলি খেতে গেছিলাম, তো বন্ধুরা ওইটা হচ্ছে পরের দিনের ভিডিও, পিঠে পুলি খাওয়ার। ওটা হচ্ছে বর্মাদের বাড়ি পিঠে খেতে গেছিলাম, তো দেখতেই পেলে বন্ধুরা কাঠবিড়ালিটা খেলা করছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা হচ্ছে পরের দিনের বিকেলের ভিডিও, মানে ওই দিনের বিকেলের ভিডিও। তো বিকেলবেলা বর্মাদের বাড়ি খিচুড়ি, পাঁপড় ভাজা আর ঘণ্ট হয়েছিল, তো আমরা সবাই মিলে গোল করে বসে পিকনিকের মতন সবাই মিলে খাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ বর্মা রান্না করেছিল, আজকে বর্মাদের বাড়ি খাওয়া মানে পিঠে পুলি খাওয়ার পরের দিনে, বুঝতেই পারছো। সবাই মিলে খুব মজা করে কাটালাম দিনটাকে, তো দেখো সবাই মিলে খেতে বসে গেছি। আর আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কারা কারা আছি। তো দেখো এখানে আমার সব বান্ধবীরা, এটা হচ্ছে একটা বান্ধবী, আর ওরাও দুটো বান্ধবী, আর ওটা হচ্ছে আমার একটা বান্ধবীর ভাই, তো বর্মার ছেলে, দেখে বুঝতেই পারছ। তো আমরা সবাই মিলে খেতে বসে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো টাটা বন্ধুরা, আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।